আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে ভাত দিয়ে দুনিয়ার সব থেকে সহজ ও মজাদার একটি পুডিং রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই পুডিংটি মূলত পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের কথা ফলো করে তৈরি করা হয়েছে। ম্যাম বলেন, যে সকল বাচ্চারা খাবার একেবারেই খেতে চায় না, তারা যদি এই পুডিংটি অল্প পরিমাণেও খায় তাহলে বেশি পরিমাণে পুষ্টি পাবে এবং দ্রুত ওজন এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। তো এজন্য আমাদের এখানে লাগবে পরিমাণ মতন ভাত। আপনি আপনার বাচ্চার চাহিদা বুঝে এখানে ভাতের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। আরও লাগবে একটি মুরগির ডিম। ডিমটাকে একটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিলাম এখানে এক কাপের একটু বেশি পরিমাণে লিকুইড গরুর দুধ। দুধটা ভালোভাবে জাল করে দিন ঠান্ডা করে নিয়েছি। আর নিয়েছি এখানে এইটুকু পরিমাণে গ্রেট করা মিষ্টি আলু। এখানে মিষ্টি আলুটা ব্যবহার করলে খাবারটা যেমন ক্যালোরিবহুল হবে তেমনি অনেক বেশি পুষ্টিকর হবে এবং খেতে অনেক মজা হবে। তবে আপনারা চাইলে যদি কেউ স্কিপ করতে চান সেটাও করতে পারেন। আর লাগবে এখানে এক চা চামচের একটু বেশি পরিমাণে ঘি। তো এই হচ্ছে আমাদের উপকরণ, আর বাকি যে উপকরণগুলো লাগবে সেটা আমরা রান্না করতে করতেই দেখে নিব। তো এজন্য চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে পরিমাণ মতন ভাত দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে গ্রেট করা গাজর, আর দিয়ে দিচ্ছি গরুর দুধ। খাবারটি যদি এক বছরের নিচের বাচ্চাদেরকে খাওয়াতে চান সেই ক্ষেত্রে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন। এবং ঘি দিয়ে দিলাম, তারপরে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দর্শক, গরুর দুধ দিয়ে এই খাবারটি রান্না করে আপনারা এক বছর থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে সকালে দুপুরে ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এখানে দুইটি এলাচ। এবার চুলারাস হাই হিটে রেখে এর মধ্যে একটা বলক এনে নিচ্ছি। তো এই তো দেখুন দর্শক, খাবারের মধ্যে বেশ ভালোভাবে বলক চলে এসেছে। এই পর্যায়ে চুলারাসটা মিডিয়াম আঁচে করে দিচ্ছি। তারপরে ঘন ঘন নেড়ে চেড়ে আমরা এগুলোকে ভালোভাবে রান্না করে নিচ্ছি। তো প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করে নেওয়ার পরে যখন মিষ্টি আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে এবং ভাতটা আরও কিছুটা নরম হয়ে দুধটা শুকিয়ে আসবে, এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তাল মিষ্টি। বাচ্চাদের খাবার শুধু পুষ্টিকর হলেই হবে না, পুষ্টিকরের পাশাপাশি হতে হবে মজাদার। কারণ মজাদার না হলে বাচ্চারা খাবারটি খেতে চাইবে না। শুধু বাচ্চারা কেন, মজা না হলে খাবারটি বড়রাও খেতে চায় না। এটা আমাদের ছোট বড় সবার সমস্যা। তো খাবারটি মজা করার জন্যই কিন্তু আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ এবং একটু তাল মিশ্রি ব্যবহার করেছি। তো এরপরে হচ্ছে আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম এবং অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে থাকা গরম মশলাগুলোকে তুলে নিয়ে খাবারটিকে একটু হালকা ম্যাশ করে দিব। যে বাচ্চারা মোটামুটি সব খাবার চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে খাবারটি ম্যাশ না করলেও হবে। ম্যাশ করে নিয়ে বাচ্চাকে যে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ এই পুডিংটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে। পুষ্টিবিদরা বলেন একটি বাচ্চার খাবার চাহিদা কিন্তু বড়দের থেকে অনেক কম থাকে। বড়দের মতন একটি ছোট বাচ্চা প্লেট ভরে বা বাটি ভরে খাবার খেতে পারে না, কিন্তু তার পুষ্টির চাহিদা কিন্তু একজন অ্যাডাল্ট মানুষের থেকেও বেশি থাকে, কারণ তার বাড়ন্ত বয়স। তো এজন্য বাচ্চাদেরকে এমন টাইপের খাবার তৈরি করে খাওয়াতে হবে যেখান থেকে বাচ্চা অল্প খেলেও অনেকগুলো পুষ্টি উপাদান একসাথে পেয়ে যায়, যেমন এই খাবারটি। এই খাবারটি কিন্তু কয়েকটা খাবারের উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। সুতরাং বাচ্চা যদি অল্প পরিমাণেও খায় তাহলে বেশি পরিমাণে পুষ্টি এই খাবারটি থেকে পেয়ে যাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন।